आज मन चेयेछे आमी हारिए जाब हारिए जाब आमी तोमार साथे आज मन चेयेछे आमी हारिए जाब आमी तोमार साथे सेई अंगीकारे राखि पड़िए दिते किछु समय रेखो तोमार हाते वेलकम बैक टू माय चैनल आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो। आजके थेके आमी आमार ताजपुरे ब्लग शुरू करछि, माने फार्स्ट ब्लग जाबे। तो एकटु आगे एसेछि तो तारपर फ्रेश होये गियेछि आर एखाने देखते पाबे सोनाई दोड़ना करछे, तो देखो आर आर एखाने भाई आर राजेश दुजन अड्डा दिच्छे आर तो এরপর আমরা লাঞ্চ করব, তো তারপর যাব সমুদ্র সৈকতে। আর সমুদ্রটা এখানে কি রকম তোমাদের সাথে শেয়ার করব, বিকেলটা ওখানেই কাটাবো আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, একদম সঙ্গে থাকো। তো চলো প্রথমে তোমাদের আমি রিসর্টটার ভিউটাও দেখিয়ে দিই, যে রিসর্টটা আমাদের কি রকম দেখতে আর কি নাম। তো চলো, তো দেখতে পাচ্ছো এটাই হচ্ছে আমাদের রিসর্টটা আর এরকম দেখতে। আর এখানে দেখো সোনাই হেঁটে হেঁটে যাচ্ছে। তোর কেমন লাগছে? আর এখানে দেখতে পাচ্ছ অনেক দোলনা রয়েছে এখানে, আর ওই জায়গা তো বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। রিসোর্টটার চারপাশে গাছপালায় ঘেরা, নানারকম পাতাবাড়ি, ফুলের গাছ। আর ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঢোকার গেট রিসোর্টে, আর তার সাইডে রয়েছে পার্কিং এরিয়া। আর সোনাই যেদিকে উঠলো এটা হচ্ছে রিসেপশন, এখানে ম্যানেজার বসে থাকে। আর সোনাই যেখানে গিয়ে দাঁড়িয়েছে ওটা হচ্ছে আমাদের রুম। তো সোনাই এসে রুমের ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আমাদের কাছে চাবি নেই যার জন্য আমরা ফিরে যাব। আর এই সাইডে তোমরা দেখতে পাবে প্রচুর নারকেল গাছ রয়েছে একটা পুকুরকে ঘিরে, এটা হচ্ছে রিসোর্টের ব্যাক এরিয়া। আর এখানে রয়েছে একটা জবা গাছ, জবা গাছটার মধ্যে যে ফুলটা আছে খুবই সুন্দর, খুব কিউট ফুলটা, ছোট্ট সাদা রং। আর সাদা রং তো সবারই প্রিয়, আমারও খুব ভালো লেগেছে। আর এখানে নানা রকম ফুলের গাছ রয়েছে, তার মধ্যে নয়নতারাও আছে আরও রকমারি। আর এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট, এখানে খাওয়ার ব্যবস্থা আছে, ওই দিকটাই হচ্ছে রান্নাঘর। আর এখানে সব রকম টেবিলগুলো দেওয়া আছে, বেসিন আছে। কেমন লাগছে বলো না, এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে তো? আর তুমি কি খাবে আজকে দুপুরে? কি খাবে, মাছ খাবে না মাংস খাবে? মাছ খাবে। কি মাছ খাবে? ওখানে বসে তুমি মাছ খাবে? এ সোনাই বলেছি যে এখানে বসে মাছ খাবে। তো এখন বাজে 1:17, এরপর গিয়ে আমরা লাঞ্চ করব। প্রথমে সোনাইকে খাইয়ে দেবো, তো তারপর আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর এটা হচ্ছে সোনাইয়ের প্লেট। তো সোনাইয়ের কাছে রয়েছে ভাত, মসুর ডাল, বেগনি, আলু পোস্ত, আর সবার কাছেই তাই রয়েছে, রয়েছে পেঁয়াজ, লেবু। আর দেখতে পাচ্ছ আজকে আমরা নিয়েছি সর্ষে পম্পেট। সর্ষে পম্পেটের কালারটা দারুণ আর খেতেও দারুণ হয়েছিল। আর এখানে রয়েছে মিষ্টি দই, পাঁপড়, আর এছাড়া রয়েছে চাটনি। আমরা যে রুমটায় ছিলাম তার একটা ছোট্ট ট্যুর দেওয়ার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুম। আর রুমের কালারটা সাদা, খুবই লাইট একটা কালার, খুবই সুন্দর। এখানে রয়েছে একটা ছবি,
আর এখানে রয়েছে এসি, একটা ওয়ার্ডরোব, একটা টেবিল, দুটো চেয়ার, আর ওই চেয়ারের মধ্যে রয়েছে রাজেশ আর ভাইয়ের ব্যাগ। আর আমরা ডবল বেডরুম নিয়েছিলাম, তো সেই জন্য এখানে এটা হচ্ছে আমার আর সোনাইয়ের, আর এই সাইডে হচ্ছে ভাইয়ের রাজেশের, আর এখানে রাতে ঢাকা নেওয়ার জন্য দিয়েছে। আর এটা হচ্ছে আয়না, তো আয়নার পাশে রয়েছে বাথরুম, বাথরুমটাও খুবই সুন্দর, মানে খুবই ভালো কোয়ালিটির। আর আয়না রয়েছে, বেসিন, তার সাথে রয়েছে শাওয়ার, গিজার, তুষ থেকে শুরু করে সব কিছুই রয়েছে, খুবই ভালো কোয়ালিটির একটা বাথরুম। তো দুপুরে খাবার খাওয়া হয়ে গিয়েছে, আর এখন চলে এসেছি রুমে, একটু রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু ঠান্ডা লাগার জন্য এরকম একটা জ্যাকেট পরেছি, জ্যাকেট ঠিক না, উলের সোয়েটার বলতে পারো। তো এরপর যাচ্ছি আমরা সমুদ্রের ঢেউ দেখার জন্য, তো চলো ওখান থেকে ঘুরে আসি। ভাই সবাইকে একটু হাই বলে দে, বাই। আর এখানে সোনাই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, সোনাই সবাই হাই করে দাও, তাকাও এদিকে, না তাকাই হাই, সবকে হাই করে। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমরা সমুদ্র দেখতে, সমুদ্র দেখতে যাচ্ছি, চলো চলো দাই। কই সবাই কই, এটা গ্রুপ ছবি হবে কি? আমরা তাজপুর বিচে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ সোনাই খুব এনজয় করছে, আর আজকে আসার পর থেকে সোনাইয়ের ফুর্তি সীমানে নেই, তো সোনাই তো প্রচুর এনজয় করছে, আর আমরাও তার সাথে। আর দুপুরের লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি সমুদ্র সৈকতে, সমুদ্রে ঘোরার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো চলো দেখতে থাকো। ওইটা বলিনি, এইটা হ্যাঁ ছেঁচা মাছ, ছেঁচা মাছ কত রকম আছে, এরকম মাছ আমার সব থেকে ওই ফিতে মাছটা সুন্দর, ওটা মানে এত চকচক করছে দেখো, তাই না? সব থেকে সুন্দর
দারুণ লাগছে, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর আজকের মেঘটা একদম সুন্দর রয়েছে, একদম রোদ ঝলমলে, তো সেই জন্য আরো বেশি সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছো সোনাই সোনাইয়ের বাপির সাথে ওই দিকে যাবে, ওখানে তো ওখানে মাঝিরা মাছ ধরছে, ওখানে যাবে আর জেদ করছে। তো দেখা যাক, ওই সাইডটা যায় না, একটু নোংরা নোংরা রয়েছে, শ্যাওলা রয়েছে আশেপাশটা। হ্যাঁ, ওই জন্যই তো। তো দেখতে পাচ্ছো সাইডে সমুদ্র, আর এখানে দারুণ লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা। দেখতে পাচ্ছ ওখানে মাছ হচ্ছে।